নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, ফোর্থ চ্যাপ্টার, এই চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসএকিউ আমি দিয়েছি, এই এসএকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। ফার্স্ট প্রশ্ন এক নম্বরে, 1857 খ্রিস্টাব্দে কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয়? অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহকে। দু নম্বরের প্রশ্ন, সাধারণ জ্ঞান পঞ্জিকা সবার মুখপাত্র কে ছিল? অ্যান্সার হবে বেঙ্গল স্পেকটেটর। তিন নম্বরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয়? অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহকে। চার নম্বরের প্রশ্ন, জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে প্রসন্ন কুমার ঠাকুর। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা সিপাহী বিদ্রোহ বলেছেন? অ্যান্সার হবে জন কে, রাজনারায়ণ বসু প্রমুখ। ছ নম্বরের প্রশ্ন, হিন্দু মেলার প্রথমে কী নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে চৈত্র সংক্রান্তির দিনে শুরু হয় বলে এর নাম ছিল চৈত্র মেলা। ঠিক আছে, সাত নম্বরের প্রশ্ন, কাকে বলা হয় স্বাধীনতার অগ্রদূত? অ্যান্সার হবে কবি ঈশ্বর গুপ্তকে স্বাধীনতার অগ্রদূত বলা হয়। পরের প্রশ্ন কী আছে, আট নম্বরে বলেছে অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে শিশির কুমার ঘোষ। ন নম্বরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী? অ্যান্সার হবে দুর্গেশ নন্দিনী। দশ জায়গার প্রশ্ন, ভারতে কবে কোম্পানি শাসনের অবসান ঘটে? অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন 11 জায়গার প্রশ্ন, কানপুরের সিপাহী বিদ্রোহকে নেতৃত্ব দেন? অ্যান্সার হবে নানা সাহেব। পরের প্রশ্ন, কোন আইনের বলে কোম্পানি শাসনের অবসান ঘটে? অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দের ব্রিটিশ পার্লামেন্টের ভারত শাসন আইনের দ্বারা। 13 জায়গার প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন? অ্যান্সার হবে ঐতিহাসিক অনিল শীল। 14 জায়গার প্রশ্ন, ইলবার্ট বিল কে রচনা করেন? অ্যান্সার হবে লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট। পরের প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাস থেকে। 16 জায়গার প্রশ্ন, কোম্পানি শাসনের অবসান কবে হয়েছিল? অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। 17 জায়গার প্রশ্ন, কার উদ্যোগে একাডেমিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল? অ্যান্সার হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর উদ্যোগে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন, 18 জায়গার প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর কী ধরনের ছবি আঁকতেন? অ্যান্সার হবে ব্যঙ্গচিত্রের ছবি আঁকতেন। 20 জায়গার প্রশ্ন, হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে 1867 খ্রিস্টাব্দে। 21 জায়গার প্রশ্ন, মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো? অ্যান্সার হবে রানী লক্ষ্মীবাই, নানা সাহেব। 22 জায়গার প্রশ্ন, তাঁতীয় তোপের প্রকৃত নাম কী ছিল? অ্যান্সার হবে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। তো দেখো, এই হলো টোটাল আমার 22খানা এমসিকিউব থেকেও আসতে পারে, এসএকিউবে আসতে পারে, বাট এইগুলো এসএকিউব আছে, সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।